পিঠ মাসাজ বা ব্যাক মাসাজ যে নামেই বলেন না কেন, এটি আপনাকে যেমন রিল্যাক্স দেবে, তেমনি পুরো পিঠটাই একদম ক্লিন করে ফেলবে। এখানে যতটুকু ওপেন করে দেখানো সম্ভব আমি ততটুকুই দেখিয়েছি, কিন্তু যখন একজন ক্লায়েন্ট ব্যাক মাসাজটি করতে আসেন তখন পুরো পিঠটাই ওপেন করে করা হয়। আমি একদম সত্যি করে আপনাদের বলছি, অতিরিক্ত স্ট্রেস থাকলে যদি এই মাসাজটি আপনি করেন, জাদুর মতো এমন একটা ফিলিং আসবে আর সমস্ত স্ট্রেস বা ক্লান্তি একেবারেই গায়েব হয়ে যাবে। আমি আগেই বলেছি, ব্যাক মাসাজে আপনার পিঠ পুরোপুরি ক্লিন হয়ে যায়, আর এজন্যই এখানে ধাপে ধাপে ক্লিনজার, স্ক্রাব এবং মাসাজ ক্রিম তিনটাই ব্যবহার করা হয়। দেখুন, অনেকেই মনে করবেন এটা বিলাসিতা, কিন্তু আমি মনে করি তা একেবারেই ঠিক নয়। যেমন ধরুন, সঠিক আহার বা সঠিক খাদ্য গ্রহণ আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী করে তুলবে, এবং এর সাথে নিয়মিত শরীরচর্চা যা আপনাকে সবল রাখবে। এখন যদি আপনার শরীরকে আপনি একটু আরাম না দেন, তবে পরের দিনগুলো আপনি কখনোই পুরো এনার্জি নিয়ে কাজ করতে পারবেন না। আপনার যেমন মানসিক শান্তির দরকার, তেমনি শরীরেরও আরামের দরকার, আর এ কারণেই এটিকে আমরা বিলাসিতা বলতে পারি না। নিজের শরীর এবং নিজের ত্বক যখন সুন্দর থাকবে, তখনই আপনার মানসিক অবস্থা সঠিক থাকবে। ব্যাক মাসাজ এমন একটি মাসাজ যা আপনাকে অনেকখানি রিল্যাক্স করে দিতে সাহায্য করে, এটিকে আমি শরীরচর্চাও বলবো। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। ব্যাক মাসাজ বা পিঠ মাসাজ যেটাই বলুন না কেন, এটি একটু ধীরে ধীরে করলেই ভালো হয়, এটা আমি মনে করি। আর এই মাসাজটি একটু চাপ দিয়ে করতে হয়। মাসাজটি করার সময় যিনি ক্লায়েন্ট তিনি খুবই আরাম বোধ করেন, আর যিনি করিয়ে দেন তার অনেক কষ্ট করতে হয়। আসলে প্রতিটা কাজই অনেক ধৈর্য নিয়ে পরিশ্রম করেই করতে হয়। সামনে আমি একটি ফেস মাসাজের ভিডিও নিয়ে আসব। আপনারা যদি পুরোপুরি ভিডিওটি ফলো করেন, তাহলে আমি মনে করি আপনারা পুরোপুরি ফেস মাসাজ শিখে যেতে পারবেন।
পিঠ পুরোপুরি পরিষ্কার হয়ে গেলে মুছে নিয়ে এবার তেল দিয়ে মাসাজ করব। এখানে যে তেলটি ব্যবহার করা হচ্ছে তা শুধুমাত্র এক ধরনের তেল নয়, এর ভিতর অলিভ অয়েল, কোকোনাট অয়েল এবং আরও কিছু উপাদান বিদ্যমান। বেশ কিছু সময় ধরে এই মাসাজটি করা হবে। মাসাজ পুরোপুরি শেষ হয়ে গেলে ভালো করে মুছে নিতে হবে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর এ ধরনের কি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলে এ ধরনের নানা প্রকার ভিডিও আছে, তাছাড়াও ফেসবুক পেজেও আমাদের সঙ্গে থাকতে পারেন, এর লিংক ডেসক্রিপশনে দেয়া আছে। এ ধরনের ভিডিও ও আমাদের নিজের কিছু অভিজ্ঞতা দেখতে ও জানতে আমাদের সাথেই থাকুন।